তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ইটিং শো নিয়ে। তো আজকে এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সিদ্ধ ভাত আর আছে ভাজা। তো চলো, কী কী ভাজা আছে, কী কী সিদ্ধ আছে বলে দিই। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত। আজকে ইচ্ছে হলো ঠান্ডা, পুরো ঠান্ডা পড়েছে, বৃষ্টি পড়েছে, আমার মন চাইলো একটু সিদ্ধ ভাত খেতে, সেই জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে সিদ্ধ ভাতের ভিডিও। তো এখানে আছে গরম গরম ভাত, নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমার তো কাঁচা লঙ্কা লাগেই। এখানে আছে ডাল সিদ্ধ, এখানে আছে আলু ভর্তা, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, এখানে আছে বরবটি আলু ভাজি, এখানে আছে বেগুন ভাজি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই দুদিন ধরে বাড়িতে নেই, তোমরা কারা কারা ইটিং, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে ইটিং শো ভিডিও বা ইটিং চ্যালেঞ্জ ভিডিও মিস করছো কমেন্টে জানিও। তো আজকে আমি তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেজন্য আমি ইটিং শোগুলো নিয়ে আসছি। তো তোমরা যদি মিস করে থাকো তোমাদের দাদাভাইকে কমেন্টে কিন্তু জানাবে। তো চলো, আজকে আমি এখানে কী কী নিয়েছি বলে দিলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর মেনুগুলো কীরকম হয়েছে কমেন্টে জানো, কার কার এরকম সিদ্ধ ভাত ভালো লাগে কমেন্টে জানো। তো বেশি বকবক না করে চলো খাওয়াটা শুরু করি। তো আমি এখানে প্রথমে কী দিয়ে খাবো সবগুলোই ভালো লাগে। তো চলো আলু ভর্তাটা দিয়েই খাই প্রথম। আর মাখ মাখতে মাখতে জল চলে আসছে মুখে। বেগুন ভাজা দিয়ে মাখবো। বেগুন ভাজা আর আলু ভর্তা দিয়ে মাখা দারুণ লাগে। নুন নিয়ে নিয়েছি, প্রচুর পরিমাণে লঙ্কা আছে, বৃষ্টি পড়ছে, পুরো বর্ষার মতন বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে গরম গরম সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করলো। এখন খাবো ডাল ভর্তা দিয়ে। নুন ভালো করে সিদ্ধ ভাতের, মানে সিদ্ধ যে কোনো সিদ্ধ হলে ভালো করে মাখতে হবে, যেরকম চটকে চটকে ভালো করে। এখানে আজকে আমি মুগ ডাল সিদ্ধ করেছি আর তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে মেখেছি, দারুণ লাগে। চলো সিদ্ধটা, পেঁয়াজ ভেজে, কাঁচা লঙ্কা ভেজে রেখেছি না, দারুন আছে।
এখানে খাবো লচ্ছিন, মানে বরবটি আলু ভাজা। ও এগুলোর সাথে ডাল হলে ভালো লাগে, কিন্তু আজকে আমার শুধু শুধুই খেতে ইচ্ছে করলো। কার কার তোমাদের শুধু শুধু এরকম ভালো লাগে সেদ্ধ ভাজি দিয়ে ভাত খেতে কমেন্টে জানাবে। ডালের স্বাদটা আলাদা আর শুধু শুধু ভাজির স্বাদটাই আলাদা, ভাজি সেদ্ধ। লঙ্কা মেখে নিয়ে টিপে ভাজি বুঝি ভাজি সেদ্ধ, একটু ঝাল না হলে ভালো লাগে না। এখন খাবো বেগুন ভাজি দিয়ে। শীত তো প্রায় চলেই গেছে, বেগুন ভাজির টেস্টও চলে যাবে। গরম দিনে বেগুন অত ভালো হয় না, শীতের বেগুন যেরকম টেস্ট হয় সুন্দর হয়, গরমের বেগুন অত ভালো হয়। লঙ্কা ডলে নি, তারপর লাস্টে এই যে ভাতটা আছে এটা খাবো অন্যরকম করে, দেখতে থাকো। আহা যে কোনো ভাজির মধ্যে আমার কিন্তু বেগুন ভাজিটা মানে সবচেয়ে ফেভারিট ভাজি একটা। লাস্ট এখন কি করে খাবো বলো তো, এখানে ডাল ভর্তা দিয়ে দিলাম, এখানে আলু ভর্তা দিয়ে দিলাম, এখানে আরো বরবটি ভর্তা, এ সরি বরবটি আর আলু ভাজি। এখানে নিয়ে নিবো এক পিস বেগুন ভাজি, তো আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভাজি, বরবটি, আলু ভাজি দিয়ে একসাথে এগুলো মেখে নিব। লঙ্কা আর খাবো না, আর পারছি না, ঝাল প্রচুর। চলো আর এক পিস বেগুন দিয়ে দিই। ভালো করে টেস্ট করে মেখে নেব। হয়তো নুন দিয়ে নি, দারুণ করে মেখে নিলাম।
দারুন দারুন লাগছে। আর লঙ্কা খাবো না বললাম কেন বলতো? বললামই ডালে আলুতে প্রচুর লঙ্কা দিয়েছি, সেই জন্য ঝাল, প্রচুর ঝাল। দারুণ লাগছে খেতে, একেবারে পুরোপুরি ভোগের প্রসাদের মতন লাগছে। ভোগের প্রসাদ বলাটা ভুল হয়েছে, মানে মাখাটা ভোগের প্রসাদের মতো লাগছে, কিন্তু পেঁয়াজ তো দেওয়া হয়েছে, পেঁয়াজ তো দেয় না প্রসাদের মধ্যে, কিন্তু মাখাটা পুরো টেস্টটা সেরকম লাগছে। পেঁয়াজ ছাড়া ঠাকুরের প্রসাদ তো ভোগ লাগিয়ে করা হয়, কিন্তু আমি মানে এরকম টেস্টি করে মাখছি, পুরো ভোগের প্রসাদের মতন মতন লাগছে, ভোগের প্রসাদ বলিনি, কিন্তু পেঁয়াজ ছাড়া ভোগের প্রসাদ হয়, কিন্তু এটা পেঁয়াজ দেওয়া, তো কিন্তু মাখাটা টেস্টি হয়েছে, সেটাই বলতে চাইছি। তো বন্ধুরা, আজকের আমার খাওয়া দাওয়াটা তোমাদের কিরকম লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দাদাভাই কয়েকদিন মানে কয়েকদিন বাড়িতে নেই, সেজন্য আমি আজ ইটিং শো নিয়ে আসছি, তোমাদের দাদাভাইয়ের সাথে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টে জানিও কিরকম হচ্ছে, আর আসছি পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য টাটা।